তুই বল কত করে 30টা করে ফুচকা আছে 60 পিস ফুচকা আছে গরমে আমরা বেশি ফুচকা নিয়ে নি আলু টক জল আছে সম্পূর্ণটা শেষ করতে হবে চ্যালেঞ্জে ফুচকা টক জল আছে সঙ্গে আলুরও আছে মানে পুরোটাই চ্যালেঞ্জের মধ্যে আছে ঠিক আছে আর মজাদার পানিশমেন্ট আছে কোনো গেম শো করব না আজকে প্লেন হালকার মধ্যে আজকে করব ইচ্ছা ছিল অনেকদিন পর ফুচকা আছে অনেকদিন পর ইচ্ছা ছিল এটা গেম করার কিন্তু সময়ের অভাব ছেলে থাকবে না তাই মানে ওর মানে পুরো প্লেন একটা চ্যালেঞ্জ করে নেব আমরা ঠিক আছে আর পানিশমেন্ট তো অবশ্যই আছে মজাদার সে তো থাকবে তা 3 2 1 না এরকম করলে হবে না আমি আমি রেডি হইনি তুমি আগে থেকে হাত দিলে হবে না তো আমি তো টাইট টেনে নিলাম স্টার্ট আলু দিয়ে জল দিয়ে কিন্তু খেতে হবে একটা কথা কিন্তু ভালো বললো এক মাসের উপর ফুচকা নিয়ে আমরা যে ফুচকা খাওয়ার একটা যে এই ছিল প্র্যাকটিস ছিল সেটাই মেন সে রানিংটার হচ্ছে না আমার আলু বেশি আছে না আমার আলু বেশি ছিল বন্ধুরা দেখলে বুঝতে পারবে কি ঝাল শেষ হচ্ছে না কেন জল দিয়ে খাচ্ছিস না খুব ঝাল
ঝাল ছিল বলে কষ্ট হলো। অনেকদিনটা বসেছি, ফুচকা খাওয়া যে একটা নেশা, নেবো আর ঢোকাবো সেটা খুব কষ্ট হচ্ছিল। ওরকম ভাবে খেতে পাচ্ছিলাম না। ছেলেকে বলছি ঝাল ঝাল করে আনিস, এত ঝাল দেবে চোখ নাক মুখ সব জ্বলে যাচ্ছে। আমরা পারিশ্রমিক নিয়ে ফিরে এসেছি। আমরা এখানে চারটে ফুচকা আছে, কিন্তু ফুচকাগুলো খুব টেস্টি ফুচকা, চাটনি ফুচকা, চাটনি ফুচকা। তা ফুচকাও খেতে দেবো, কিন্তু এর মধ্যে এই আম আছে, কাঁচা আম, শুধু তো দেবে না, টক লঙ্কা দিন, এমনি ঝাল, আর এত ঝাল আমি খেতে দেবো না, কারণ অনেক বন্ধুরা বলেছে যে ঝাল, এত ভাইকে এত ঝাল দিতে না, ঠিক আছে, তাই আমি ঝাল দেবো না, কিন্তু টক দিলে তো কোনো বন্ধুদের তো আর কোনো অসুবিধা নেই, তাই না বল? টক আমি তাও খেতে পারি। এটা ছাড়িয়ে এর মধ্যে লঙ্কা দিইনি, নালে লঙ্কা দিতাম, কিন্তু বন্ধুরা বলে এত ঝাল, ঝাল ছাড়াও তো পানিশমেন্ট দেওয়া যায়। হ্যাঁ, বন্ধুরা পানিশমেন্ট না দিতে বললো, তাহলে পানিশমেন্টও দেওয়া যায়। হ্যাঁ, বন্ধুরা যদি বলে যে না কোনো পানিশমেন্ট দেবে না, এগুলো তো করে বন্ধুরা, আমরা যে কঠিন কঠিন আগে পানিশমেন্ট দিতাম সেরকম ধরনের কিন্তু এখন করছি না, আমরা কিন্তু হালকা হালকা ভিডিওই করছি, করবো তবে কতটা কাটছো, দাঁড়া একটুখানি হালকা হয়ে যাক, তারপর কাঁচা মিঠা আপনাকে আবার একটা আমি টুক দিয়ে আজকে একটুখানি টক করেছি, সে কি মারাত্মক, কি একটাতে একটা করে, মানে একটাতে কটা করে দিচ্ছ? এটা একটু, এটা ই তো ছোট টুকরো করে দিচ্ছি, কোথায় ছোট টুকরো, না না ওর সাথে এটা দিয়ে দাও, একটাতে কটা করে দেবা, এটা দিস না, এই ব্যাস আর দেবো না, এই পানিশমেন্ট বাবু, একটু কষ্ট যদি নাই হয় তো কিসের পানিশমেন্ট, তুই বল, এটা তো দিলাই না, এটা তো দেবো না, এটা তো রস পড়ছে, এটা আমি খাবো, এটা তো দেবো না, তো আমি তো পানিশমেন্ট নেবো না, হেভি টেস্ট যাকে ফুচকা, বলছে নাকি হেভি টেস্ট বাবা, আমগুলো দেখে আমার গাছ শেষই করছে, খুব টক ছিল, আমি যখন চাটনি করেছি না, টক নেই, কি বলিস টক নেই, এটা টক নেই, চাটনিটা মিষ্টি না, বুঝা যাচ্ছে না, যাক গে বাবা, পানিশমেন্ট তোর ভালো ভালো হয়েছে তো, পানিশমেন্টটা ঠিক আছে, তোর ভালো হলেই আমার ভালো, ঠিক আছে বন্ধুরা, তা ভিডিওটা এখানে শেষ করলাম, যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, তবে আজকের মতো এখানে টাটা, আবার দেখা হবে কোনো একদিন, ছেলে আবার ভীষণ চালাক সত্যি, অনেক দাদা দিদি বলে ছেলে চালাক হয়ে যাচ্ছে, এখন আস্তে আস্তে বুঝতে পারছি ছেলে চালাক হয়ে যাচ্ছে।